দেওয়া নাম্বারটা আপনাকে অ্যাড্রেসটাকে লিখতে হবে এবং তার নিচে একটা বলা আছে যে এখানে পিপিটিতে দেখানো হচ্ছে লব অ্যামাউন্ট, লবে থাকবে হচ্ছে পকেট বক্সের নাম্বার, নিচে থাকবে ওয়ান। কিন্তু যদি সাবস্ক্রাইব কালেক্ট বক্স ব্যবহার হয় তাহলে ওয়ান অফ দি টু অফ দি থ্রি এটা আপনাদের দাবি আছে, আমরাও জানি এবং আমরাও অনেক ক্ষেত্রে আপনাদের সঙ্গে সহমত পোষণ করি। কিন্তু কথা হচ্ছে যে আমি আপনাদের যে ট্রেনিং যেটা চলছে এখন সাধারণ ভোটকর্মী হিসেবে এখানে যারা ক্রিয়াটিভ হিসেবে আছে তাদের সকলের কাছে আমি এই প্রশ্নটা করতে চাই, আমরা কত পঞ্চায়েত ভোট দিয়েছি সেই পঞ্চায়েত ভোটে আমরা কিন্তু সরকারে ভোটে জিতে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় আসবে না সে বিষয়ে আমাদের কোনো মাথা নেই। আমরা চাই প্রত্যেকটা ভোট কর্মী যেন নিরাপত্তা থাকে, আমরা কিন্তু প্রত্যেক বুথে যদি আপনার মাধ্যমে আপনাদের যে উদ্যোগ কর্তৃপক্ষ আছে বা এখানকার যে ভেন্যু ইনচার্জ আছে তার মাধ্যমে আমরা কিন্তু এই বার্তাটা পৌঁছে দিতে চাই। আমাদের দাবিপত্র নেবেন, তারপরে কিন্তু আমরা বাকি ট্রেনিং বা যা কিছু আছে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা সকলে পালন করবো। আমাদের দায়িত্ব পালনের কোনো অসুবিধা নেই, কিন্তু নিরাপত্তার প্রশ্নে আমরা কিন্তু আর কিন্তু এই কার্যক্রম করতে সহ্য করে থাকবো না। আমরা চাই একটু আগে আমাদের প্রিসাইডিং অফিসারের দায়িত্ব, সেই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব আমরা পালন করতে চাই নিয়ম অনুযায়ী রুলবুক অনুযায়ী, কিন্তু আমরা পারি না। প্রিসাইডিং অফিসারের যে ডায়েরি থাকে সেখানে আমাদের যে নির্দিষ্ট বিষয়গুলো উল্লেখ করা থাকে আমরা চাইলেও সত্যি ঘটনা লিখতে পারি না। যারা সত্যি ঘটনা লেখেন তারা কেউ রাজ্য মন্ত্রণালয় হন, তাহলে যারা পিসিআরসিতে যখন জমা দেন তাদেরকে চাপ দিয়ে বাধ্য করা হয় সে পিস লেখার জন্য। আমরা চাই না এরকম যদি হয় তাহলে আমাদেরকে হয় দায়িত্ব অব্যাহতি দেওয়া হোক, তাহলে পূর্ণ নিরাপত্তা দেওয়া হোক। আমরা এই প্রতিবাদ করছি, এই প্রতিবাদ জানিয়ে থাকতে চাই। ধন্যবাদ।